আগে চল না পিছনে গলি মার হ্যাঁ ফাইনাল লুক না আর এরপরে ফাইনাল লুকটা ঠিক আছে এরপরে কালারটা কি হবে ভাই রাজু ভাই আর এখন আমাকে ডাক পড়েছে যেতেই হবে আর না গেলে হবে না আর এখন আমরা যাবো গুমা হাবড়া হাবড়া আমার একটা কাজ আছে সেখানে যেতে হবে বাট আজকে কিন্তু সুমনকে নিয়ে নিচ্ছি একসাথে সুমন সঞ্জু সঞ্জু ফোকটে যাচ্ছে কোন টাকা দিচ্ছে না বাট আমার কিন্তু টাকাটা একটু বেশি যাচ্ছে কিছু করার নেই বন্ধুকে একটু মানায় নিয়ে চলতে হয় তাই তো বৌদি বৌদি বলছে তাই তো তো চলো গাইজ এখন বেশি কথা এখানে বকবক না করে এখন তাড়াতাড়ি গিয়ে যাই পাম্পে পাম্পে গিয়ে তেল তেল গাড়িটাকে খাইয়ে নিয়ে বেরোচ্ছি আমরা তারপর দেখা হচ্ছে তোমাকে আমি খাওয়াচ্ছি তো কিপটেমে একটা লিমিট থেকে কিছু খাই না খাওয়াচ্ছি আমি মানে এত কুড়িয়ে লেবার এখানে রেখেছে না আমার কাজ করতে চায় না খুব ভালো ছেলেরা তেল আমাদের বেশি দেয় দেখো কতটা বেশি দিয়েছে তো গাইস বেসিক্যালি ব্যাপারটা কি আছে এখানে একটা ধাবা আছে আর ধাবার এখানে দাঁড়িয়ে আমরা একটু টাইম পাস করছি কেননা রাজু বাড়িতে নেই ও বললো যে খড়ি বাড়িতে আছে খড়ি বাড়ির ওখান থেকে যেতেও 2 ঘন্টা লাগবে বাট আমরা এখন বাইরে থেকে ডাইরেক্ট এসে তেল পেট্রোল পাম্পের ওখান থেকে তেল টেল ভরে নিয়ে ফার্স্ট এখন সন্তোষপুরীর এখানে আছি আর এখানে কিন্তু আমাকে সন্তোষপুর রোড আছে ঠিক আছে এখানে আমাকে যেতে হবে এখন এই দিকটাই আর বাট ও ওখানে ঢুকিনি বাড়িতে ঢুকে আমাকে কল করবে তাদেরকে আমরা টুকটুক করে যাবো আর এদিকে কিন্তু আজকে ব্লগার খালি ব্লগার দেখো একটা ব্লগার নিয়ে এসেছি সাথে করে একটা ব্লগার এই নর্মাল ব্লগার এখন ব্লগার চালু করে ব্লগ চালু করে করবে তো আমি বললাম কি ভাই ব্লগ না করে রোজ রোজ কর কাজ হবে ব্লগ প্র্যাঙ্ক ব্যাঙ্ক কর কাজ হবে কিন্তু এখানে হবে না আজকে ধাবাটা ফাঁকা ফাঁকা লাগছে তো চলো এখন আমরা তাতে যাই বেশি লেট করবো না রাত্রির বিষয় আর বুঝতেই পারছো রাত্রের বিষয় মানে একটু ভয় থাকে রাস্তাঘাটে ঠিক আছে বুঝতেই পারছো তো চলো দেখা হচ্ছে মাঝপথে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দাঁড়ায় কিছু আড্ডা দিয়ে কিছু খেতে পারি চাপা কিছু খেতে পারি কিছু চলো দেখা যাচ্ছে বেসিক্যালি ব্যাপারটি কি যে এখন এসেছিলাম গুমার ধারে আছি আমরা আর আমার কিন্তু গুমার এখানে পরিবেশটা খুব ভালো লাগে রাজুর যেরকম আমাকে ওই জায়গাটা ভালো লাগে আর আমার কিন্তু এখানটা খুব ভালো লাগে এরকম যেরকম এরকম খোলামেলা পুকুর আছে আর এখানে সব যেরকম বাগান টাগান ঠিক আছে একটা কিরম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব না সঞ্জু সঞ্জু কিরম একটা ভূত ভূত ভাব লাগে না ভাই এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগে না ওই জন্য আমার খুব ভালো লাগে ঠিক আছে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি এখানে কথা না বলে তাড়াতাড়ি যাই ওর বাড়িতে যাই কাকিমাকে বলবো কাকিমা কিছু একটা বানাও খুব খিদে লেগেছে আমার কিছু করার নেই খেতে হবে আর ফার্স্ট কিন্তু এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে নাকি ভাই বাড়ি আবার তোর বৌদি আছে একা একা থাকবে মালটা কি পরে আসছে দেখো মালটা শীতের কোনো পোশাক পরিনি ভাই পানি ভয় ঠিক আছে পানি ভয় যাব তো চলো দাদি রাজুকে বাড়িতে যাই একটু চা বিরি সরি আমি 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 এই রাখাই 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 মিটাই রাখাই আমি খাই না বাট রাজুর বাড়ি গিয়ে কিছু একটু খাওয়া করে খুব খিদে লেগেছে ঠিক আছে চলো তারপরে অভিজ্ঞ হয়ে যাবো তো চলো আর এখান থেকে কিন্তু এই মালটা আমাকে আমি ফোন করেছিলাম ঠিক কটার সময় জানো ভাই তোকে ফোন করেছিলাম কটার সময় করেছিলাম ফোন আরে ভাই এরা মালগুলো এসেছে ভাই হঠাৎ করে বলে ভাই আসছি তোদের বাড়ি আমি বলছি কোথায় বলে তো বাড়িতে এসে বসে যাবে কি বলবো গেছি আমি খড়ি বাড়িতে অনেক দূরে খড়ি বাড়িতে আমাকে বাসাতে নিয়ে মধ্যে পড়ে না তো চলো এখন এখান থেকে তাড়াতাড়ি কি বললে দেখা তো অভি ভাই আমাদের বাড়িতে এসে আমাকে বলো পকোড়া খাবে পকোড়ার বদলে কিন্তু হজমলা খাওয়াচ্ছে ঠিক আছে হজমলা গরিব ভাই তুই গরিব না ভাই তুই গরিব হতে পারিস কিন্তু তোর মনটা অনেক বড় করে পেয়েছিস ভাই এত আরে এই মালটা এসে এবার গার্লফ্রেন্ডের সাথে গেছিস কি বোন কার সুমন সুমন তো এখন এখান থেকে রাজুদের বাড়ি রাজুদের বাড়ি আড্ডা দেবো তিন পাঁচ এখান থেকে তাদের যেতে হবে কারণ আমাকে বাড়ি ফিরতে হবে আর বাড়ি ফেরার জন্য কিন্তু এই মালটা আবার বলছে নাকি আবার বাড়ি এই করবে শোনা আর তো ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি তিন পাঁচ বাড়িতে যা যা তুই কি ঘরের বাইরে যে ভিডিও করে আসলি চল ভাই চল ভাই আসছি তাহলে যাস আমাকে ওইদিকে ঠিক আছে যাবি তো অনেকদিন যাস না অভি অভি টাটা ভাই তুমি বিয়ে বাড়ি যে ভালোভাবে খাও আসলাম আমরা টাটা ভাই ভাই পা এখন সুস্থ হয়ে গেছে কবে যাচ্ছে ভাই আমার বাড়িতে কবে হ্যাঁ আরে পিছনে খালি হতে দেবো না তুই বাবা বাবা
আরে চল না, চল না, তুই আগে চল না, পিছনে গেলি মানে। হ্যাঁ উঠছে না ভাড়া, কি মারছিস ভাই? আমার দাঁড়াচ্ছে না, গাড়ি দাঁড়াচ্ছে না, তোর দাঁড়াচ্ছে না, তবে আর মারছে না, বউ দেখে আর মারছে না, মারছে না, ছেড়ে ছেড়ে চুল লাল বাঙালি হ্যালো আধা ঘন্টা পরে কল করো, আমি একটু সেলুনে আছি, ঠিক আছে? হ্যালো গার্লফ্রেন্ডের সাথে কয় মিথ্যে কথা, হ্যালো বদ্র ছেলে, আর এর গার্লফ্রেন্ড হচ্ছে পুরো ফুল আমি 6 মাস আগে আমার কালার ছিল, আর এখন আমি আবার কালার করতে চলেছি, কালার করলে একটু ছাপড়ি ছাপড়ি ভাইব আসে, তো যার কারণে আমি কালারটা করতে চেয়েছি, বাস একটু মজা লাগে আর কিছু না, কিছু না। তো তোমরা ওই এক্সপিরিয়েন্স করে দেখতে পারো, অনেকে ছাপড়ি বলে, আমি ওকে ছাপড়ি বলতাম, আর একবার যখন আমি নিজে ট্রাই করে দেখলাম আমার খুব একটু এক্সট্রা একটু ইউনিক মডেল লাগলো, মানে একটু সরি কাট মারবে মডেলটা কাট ফেল আমার তো কোনো গল্প হবে না ইয়ার, পুরো পিলম্পারি করে দেবে বাড়িতে একদম। তো দেখো আমাকে কিন্তু এখন বাড়ি যেতে হবে, কেন না অনেক রাত হয়ে যাচ্ছে, আর বিশেষ ঘোষণা হচ্ছে যে একে রাস্তায় নাকি এখন চলছে তোমার চিন্তায়, আর আমাদের কাছে কি আছে বলো? হ্যাঁ কথাবার্তা একটা ভাইয়ের আজকে গেছিলাম ব্লগ বানাতে, ওরও এরকম ষোলো সতেরো হবে, ষোলো 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 ভাই, এখনকার ষোলো বছরের মানে মেয়ে থেকে শুরু করে ছেলে পেকে গেছে ভাই, এদের বলতো বয়স দাঁড়াতো না ভাই। আমি দেখেছি তোর কালারটা, দেখেছি আর ওটা এখন মানে টাকের পরে দিয়ে হবে, টাকটা ঘোরাবে কালারটা দেখা রাজুর এইসব কমপ্লিট করুক, আর তারপরে ফোনটা দে, ফোনটা দে। হ্যালো বাকি একটুখানি টাইম লাগবে, আমি কোথায় চুল কেটেছি? আমি কি করেছি গুলো? কি করেছি আমি?
কি করেছিস? কাকি রিয়াকশন দেবে না ভাই, আমি তোকে বললাম না। দেখো কত সুন্দর কালার গাইস, কেমন লাগে কালারটা বল। এই দিকে লাইট, লাইট লাইট আছে, ভালো লাগবে না? দেখো খুব সুন্দর লাগছে, দেখো ক্লোজ আপ ভালোছে। হ্যাঁ একদম অবশ্যই গাইস, কালার গুলো কেমন লাগছে, মানে সরি আমার চুলের কালারটা কেমন লাগে বলো। আসলে এত বেশি কালার করিনি আমি, আমার রাগ হচ্ছে, রাগ হচ্ছে। আরে বেশি কালার চুল কাটিনি তো, খালি উপরে কালারটা করেছে আর কিছু না। এটা অতিরিক্ত কালার দেখছো তো, এটা উপরে স্প্রে কালার দিয়ে মেরে আসলাম। আসলে গাইস এতটা বেশি কালার করিনি, স্প্রে মারা হয়েছে। হ্যাঁ ভাই চকচক করছে কি রকম মনে হচ্ছে কি না, ওই সোনালী কালারের কি ওইটা লাগে, এটা ধুলেই চলে যাবে ওই কালারটা অতিরিক্ত। বাকি নরমাল কালার করেছি, ওইটা তো হয়তো দেখিয়েছিস মনে হয় তুইগুলো। আচ্ছা হ্যাঁ দেখিয়েছি। বাই গাইস, লাইক কমেন্ট শেয়ার। আরে ইমালটার বাবা ফোন করে ডাকছে, আমার ছোট ছেলেটা বাড়ি আসে না কেন? ভাই চলো এখন কাকিটা এখান থেকে কিছু খেতে তাতে বেজো আর কোন জায়গা চল ভাই, বিজয়ার যাত্রা মিলো ভাই, চলে যাচ্ছি টাটা। চল ভাই টাটা, গুড নাইট, ভালো থাকিস। হ্যাঁ আর দিতে বলি না 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 যখন খাওয়া হয়ে গেছে, খাওয়া করে দিন পাশ বেরোতে হবে বাড়িতে, অনেক রাত হয়ে গেছে, আর আমি অন্ধকারের মধ্যে ভিডিও করছি। চলো দেখা যাচ্ছে কাকিদার থেকে জল তুলো, কাকি হয়েছে, দাদা 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 দাও, অনেক রাত হয়ে গেছে, তোমার বৌমা অনেক টেনশন আছে, দাও ও এখন জল বরুনি চাটিস নে ফেলি। কাকি তাহলে আসলাম, আবার যেহেতু তুমি বাদ দিয়ে নিচ্ছ দাও, কাকি আমাদেরকে দিয়ে দিল রাস্তা বেলা জার্নি করার সময় জল কৃষ্ণে ফেলে, তার জন্য রাজু ছোট ছেলে, ও ভাই সরি 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 ভাই, এ শুই মারিস তো ভাই, সরাই রাখিস, এ ভাই না 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 এ ভাই না, ও ডেঞ্জারাস মাল ভাই। আমাকে চলো।